गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। যারা কালকের সপ্তমীর শর্টসটা এখনো দেখোনি, যাও দেখে চলে এসো, তাহলে বুঝতে পারবে। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়ে গেছে। আমি এখন, আজ অষ্টমী, আমি যাচ্ছি এখন পুজোর কাজে একটু হেল্প করতে সবাইকে। তো চলো যাই, পুজোর জোগাড়টা তো কালকে অল্প অল্প করেছি আমি, কারণ কালকে অনেক লেট ছিলাম, যেতে পারিনি। তো আজকে একটু ফার্স্ট। তো ওখানে খুব জোরে জোরে গান চলছে, আমি জানি না কথা বলতে পারবো কি না, বাট চেষ্টা। গাইস যেমনটা দেখলাম, এসে দেখলাম যে ঠাকুর মশাইও আসেনি। আমি ভাবলাম যে আমি লেট করে ফেলেছি, কিন্তু দেখলাম যে এখনও ঠাকুর মশাই আসেনি। প্যান্ডেল পুরো ফাঁকা, কেউ নেই প্যান্ডেলে, আমি একা একা এসছি। এবার যাই বাড়ি থেকে, দেখি কেউ ফলটল কাটছে কি না। এসেছিলাম খেয়ে দিয়ে আবার যাচ্ছি, ইচ্ছা করছে না যেতে। তবু মানে ওখানে লোকটাও ছাড়তে পারছি না যাওয়ার, আর এখানে ঘরে থাকতেও ইচ্ছে করছে না। চলো যাই গিয়ে দেখি কত। গাইস আমরা পুজোর জোগাড় দিচ্ছিলাম বলে আমাদের চা খাইয়েছে ঠাকুর মশাই, মানে ঠাকুর মশাই চা আমাদের ভাগে দিয়েছে। আমারটাও দেখি দাও। অর্ধেশ্বর নারী বলতে দুজন, শিবদুর্গা আর কৃষ্ণ রাধা। আমরা এখন চা খাচ্ছি বসে বসে। অলরেডি এখন সন্ধে হয়ে গেছে, আমি সকালবেলা ভুলে গেছিলাম যে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর ক্লিপ নিতে হবে। তো সকাল থেকে আর ক্লিপ নেওয়া হয়নি। সকালের পুজোর পর আমি চলে এসেছিলাম বাড়ি, বাড়ি এসে খেয়ে দিয়ে পড়িয়ে ছুটি দিয়ে এই সবে মাত্র আমি নিজে রেডি হয়ে এখন যাচ্ছি প্যান্ডেলে। এখন সন্ধ্যের পুজোর জোগাড় করতে হবে। এই যে মান্টু, মান্টু আমার সাথে যাবে, ওকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ওকে মিলে যাবো এখন পুজোর কাজ করবো। কী করবো তোমাদের অবশ্যই দেখাবার, আমি অবশ্যই। সো গাইস কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হলো আমি রাতে তাড়াতাড়ি চলে গেছিলাম আর গিয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ব্লগটা তোমরা দেখতে পাবে অন্য ব্লগে, মানে পরের ব্লগে। চলো বাই।